প্রিয় জ্যোতিষপ্রেমী বন্ধুরা, আপনাদের সাথে উপস্থিত হয়েছি আমি আবুল হাসান। আজমেরি জেমচল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে একটি রক্তপাথর নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হলো পান্না পাথরের উপকারিতা নিয়ে। পান্না পাথর ব্যবহারে কি কি উপকারিতা আসে এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিও সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, রত্নপাথরের নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যেতে। চলুন বন্ধুরা মূল আলোচনায় যাই। বৈদিক জ্যোতিষের মতে জন্ম তারিখ অনুযায়ী যাদের মিথুন রাশি, কন্যা রাশি, বৃষ রাশি ও তুলা রাশি, তাদের জন্য পান্না পাথর ব্যবহার করা উপকারী। পান্না পাথর মানুষের মনোযোগ বৃদ্ধি, স্মৃতিশক্তি বৃদ্ধি, কোনো কিছু অর্জনের ইচ্ছা শক্তিকে বৃদ্ধি এবং বিচার বুদ্ধি করতে সাহায্য করে। পান্না পাথর ধারণে সন্তান স্বামী স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকে এবং উচ্চশিক্ষা আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক কাজে পান্না পাথর ব্যবহার করলে সফলতা আসার সম্ভাবনা অনেক বেশি। পান্না পাথর ধারণে সাপ বিচ্ছু সহ অন্য সকল বিষধর প্রাণী দূরে থাকে। পান্না পাথর ব্যবহারকারী যদি কোনো প্রকারের বিষাক্ত খাদ্য গ্রহণ করে ফেলে তাহলে অবিলম্বে তার মুখে ঘাম দেখা দেবে। পান্না পাথর ব্যবহারে শত্রুদের পরাজিত করতে সাহায্য করে। পান্না পাথর ধারণে দুশ্চিন্তা দূর হয় এবং এটি কুষ্ঠরোগ নিরাময়ে সাহায্য করে। পান্না পাথরের সবুজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। পান্না পাথর ধারণে মাথা ঠান্ডা থাকে, যাতে করে দ্বন্দ্ব বিরোধ কমে যায়। স্বামী স্ত্রী একে অপরের ব্যবহার করা পান্না পাথরের আংটি অদল বদল করে ব্যবহার করে তাহলে তাদের পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পায়। পান্না পাথর মৃগী রোগে উপকারী ভূমিকা রাখে, এমনকি সন্তান প্রসবের সময় পান্না পাথর ধারণে সন্তান প্রসব সহজ করে তোলে। যদি দুজন অপরের সাথে ভালোবাসার সম্পর্ক আবদ্ধ হয় এবং তারা যদি পান্না পাথর ব্যবহার করে তাহলে তাদের সুখ এবং ভালোবাসা দীর্ঘস্থায়ী হতে পারে। গর্ভবতী মা তার হাতে পান্না পাথর ব্যবহার করেন তাহলে তার নিরাপদ এবং স্বাভাবিক সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো মানসিক সমস্যায় পান্না পাথর খুব উপকারী। এছাড়া চর্মরোগ, কোষ্ঠকাঠিন্য এবং যে কোনো প্রকারের বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য পান্না পাথর ব্যবহার করা উপকারী। পান্না পাথর ব্যবহারে দারিদ্রতা দূর হয় এবং আর্থিক দিকে উন্নতি সাধিত হয়, এবং যে পান্না পাথরের আংটি ব্যবহার করবে সে আর্থিক দুর্দশা থেকে মুক্ত থাকবে, যদি মহান আল্লাহ তাআলা ইচ্ছা করেন। তো বন্ধুরা, পান্না পাথরের কিছু উপকারিতা নিয়ে আপনাদের সাথে কথা বললাম। যদি আপনাকে পান্না পাথর ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের জেমস পাথরের এক্সক্লুসিভ প্রতিষ্ঠান আজমেরি জেমস ওয়ার্ল্ড জ্যোতিষশাস্ত্র মতে রাশি রত্ন পাথর গ্রহণে নির্ভরযোগ্য নাম। একমাত্র আজমেরি জেমস ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে বাংলাদেশে আপনাকে দিচ্ছে কম্পিটিটিভ ফিক্সড প্রাইসে ন্যাচারাল স্টোন সহ সকল ধরনের স্টোন। এছাড়াও জেমস টেস্টার মেশিনে রত্ন পাথর পরীক্ষার পাশাপাশি স্বর্ণপদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ জ্যোতিষগুরু প্রফেসর আবুল হাসানের কাউন্সেলিং গ্রহণ করতে চলে আসুন লেভেল 2 বি জোনের 3 নম্বর দোকান আজমেরি জেমস ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে। আজমেরি জেমস ওয়ার্ল্ড, জেমস পাথরের বিশ্বস্ত নাম।